كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. فتهجد به نافلة لك. আজকে আপনাদের সম্মুখে খুবই মতানৈক্য এবং মতভেদপূর্ণ একটি বিষয় মশলা উপস্থাপন করতে যাচ্ছি, যেটার সমাধান দিয়েছেন হানাফি জজগণ, হানাফি ফকিহগণ, হানাফি মুহাদ্দিসিনে কেরাম এবং বিদ্বানগণ। তারাবির নামাজ হানাফি জজদের আদালতে 20 না 8 রায় শুনুন। এটা আমি বিভিন্ন গ্রন্থ থেকে, হানাফিদের এবং আরও বিভিন্ন গ্রন্থ থেকে লিপিবদ্ধ করেছি, লিখেছি। এই জন্য লিখলাম, যারা চুনোপুঁটি চুটকে ফুটকে যারা হানাফি, তারা এই নিয়ে খুব লাফালাফি করে, বাড়াবাড়ি করে, এই জন্য এটা আমি লিখলাম। তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে হানাফি ও আহলুল হাদিসদের মধ্যে চিরাচরিত দ্বন্দ্ব ও মতানৈক্য পরিলক্ষিত হয়। তাই এই কেসটা বা মামলাটা হানাফি জজদের আদালতে উপস্থাপন করলাম বা সমর্পণ করলাম। দেখা যাক কী রায় আসে। হানাফিদের প্রথম ফাকিহ বা জজ, যার উপর অধিকাংশই ফিকে হানাফির প্রাসাদ প্রতিষ্ঠিত, তিনি তার সিয় গ্রন্থ মুয়াত্তা ইমাম মুহাম্মদ গ্রন্থে 93 পৃষ্ঠায় অধ্যায় রচনা করেছেন। এই অধ্যায়ে বুখারি মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত 11 রাকাতের হাদিস সংকলন করে রায় শোনাচ্ছেন। ও বিহাদা নাখুযু কুল্লুহু, আমাদেরও বিতৃসহ 11 রাকাতের উপর আমল আছে। এই রায় শোনালেন ইমাম মুহাম্মদ, যিনি হানাফি ফিকহের, যাকে বলা হয় প্রাসাদ প্রতিষ্ঠিত, যার উপরে আছে এই জজ, যিনি মুয়াত্তা ইমাম মুহাম্মদ লিখেছেন। সেই গ্রন্থের 93 পৃষ্ঠায় এটা উল্লেখ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকেই তারাবির নামাজ 11 রাকাত, এটা তিনি উল্লেখ করেছেন। আর বাবুত তারাবি, তারাবির অধ্যায় এটা রচনা করেছেন। প্রকাশ থাকে যে এই হাদিসকে যারা তাহাজ্জুদের সঙ্গে নির্দিষ্ট করছে, তারা ইমাম মুহাম্মদের চরম বিরোধী এবং এই রায়ের প্রত্যাখ্যানকারী। বলা বাহুল্য যে তিনি রায় দিয়েছেন দলিল ভিত্তিক বা দলিলকে সামনে রেখে। এখন কেউ যদি দলিল ছাড়া 20 রাকাতের রায় দেয়, তবে সেই রায় অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এবারে দ্বিতীয় জজের রায় শুনুন। ইমাম ইবনু নাজিম হানাফি নুমানি, মৃত 970 হিজরি, তিনি রায় দিয়েছেন। وقد ثبت أن ذلك كان 11 ركعة بالوتر كما ثبت في الصحيحين من حديث عائشة، فإذا يكون المسنون على وصول مشايخنا 8 منها والمستحب 12. البحر الرائق شرح كنز الدقائق, দ্বিতীয় খণ্ড 66 থেকে 67 পৃষ্ঠা। এই মসলাতে বিতৃসহ 11 রাকাত তারাবিহ প্রমাণিত, যেমনটি সাব্যস্ত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস সহিহাইনের, বুখারী মুসলিম থেকে। আর আমাদের মাশায়েখদের আকীদা বা মূলনীতি অনুযায়ী 8 রাকাত সুন্নাত এবং 12 রাকাত মুস্তাহাব। আল বাহরুর রায়ক দ্বিতীয় খণ্ড ৬৬ পৃষ্ঠা। এ গেল দ্বিতীয় জজের রায়। তৃতীয় নম্বর জজ মিরকাত প্রণেতা মোল্লা আলী কারি হানাফি, মৃত ১৪১০ হিজরি। তিনি রায় দিচ্ছেন, শুনুন। إن التراويح في الأصل 11 ركعة بالبتر في جماعة فعل رسول الله صلى الله عليه وسلم. مرقات المفاتيح شرح مشكاة المصابيح তৃতীয় খণ্ড ৩৮২ পৃষ্ঠা। আসলে তারাবিহ হলো বিত্র সহ ১১ রাকাত, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাআতে করেছিলেন। মিরকাত তৃতীয় খণ্ড ৩৮২ পৃষ্ঠা। চতুর্থ নম্বর জজ ইমাম ইবনুল হুমাম হানাফি, তিনি বলেন فتحصل من هذا كله أن قيام رمضان سنة 11 ركعة بالوتر في جماعة فعله صلى الله عليه وسلم. فتح القدير شرح الهداية প্রথম খণ্ড ৪৬৮ পৃষ্ঠা। তারাবি সংক্রান্ত মুকদ্দমার সার হলো নিশ্চয় কিয়ামে রমাদান বা তারাবি বিত্র সহ ১১ রাকাত সুন্নাত, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে পড়িয়েছেন বা করেছেন। ফাতুল কাদির শারুল হিদায়া প্রথম খণ্ড ৪৬৮ পৃষ্ঠা। এ গেল ইবনুল হুমাম বিখ্যাত হানাফি জজের রায়। পঞ্চম নম্বর জজ তিনি রায় শোনাচ্ছেন, আবুল আখলাস আল হাসান ইবনুল আম্মার মৃত ১০৬৯। তিনি বলেন লাম্মা সাবাতা আন্নাহু সাল্লা বিল জামাআতি ১১ রাকাআ বিল বিত্র, যখন এটাই প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে বিত্র ১১১ রাকাতই পড়িয়েছেন। মুরাকি আল ফাল্লাহ ৪০৪ পৃষ্ঠা। ষষ্ঠ নম্বর জজ খলিল আহমদ সাহারানপুরি দেওবন্দি বলেন তারাবি ৮ রাকাত সুন্নতে মুয়াক্কাদা, ঐক্যমতে যদি মতানৈক্য থাকে তো ১২তে। বারাহিনুল ক্বারি প্রথম খণ্ড ৪০২ পৃষ্ঠা। তিনি রায় আরও বলেন ফানাহসুল মিন হাযা কুল্লাহু আইন আন্না কিয়াম রমাদান সুন্নাহ 11 রাকাআতান বিল বিত্র ফি'লি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাশিয়া আলা সহিহুল বুখারী প্রথম খণ্ড ১৫৪ পৃষ্ঠা। এই রায়ের উপসংহার বা সার হলো নিশ্চয়ই তারাবির নামাজে বিত্র সহ ১১ রাকাত সুন্নাত, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ইরশাদুল ক্বারী প্রথম খণ্ড ৪০২ পৃষ্ঠা। এই জজের সমর্থন করেছেন তহাবি হানাফি রদ্দুল মোহতার ২৯৬ পৃষ্ঠা, মৌলভী আবু সউদ হানাফি শরহে কানস ৫৬৫ পৃষ্ঠা প্রমুখ জজগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২০ রাকাত নয় বরং ৮ রাকাতই পড়েছেন। এই রায়েরই সমর্থন করেছেন এই সমস্ত জজগণ। সপ্তম নম্বর জজ বিখ্যাত জজ উল্লেখযোগ্য, তিনি রায় শোনাচ্ছেন আইনি হানাফি, অসাধারণ রায় দিয়েছেন। তিনি বলছেন ফাইন কুলতা, যদি তুমি বলো লাম ইউবাইয়িন ফির রাওয়ায়াতিল মাযকুরা আদাদ الصلاه التي صلاها رسول الله صلى الله عليه وسلم في تلك الليالي قلت راه ابن خزيمه وابن حبان من حديث جابر قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم في رمضان 8 ركعات ثم اوتر. عمদাত القاری শরহ সহিহ বুখারী তৃতীয় খণ্ড ৫৯৭ পৃষ্ঠা। যদি তুমি অভিযোগ করো বা বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের রাত্রিগুলিতে অর্থাৎ ৩ রাত তারাবির নামাজ পড়িয়েছেন, কিন্তু তার সংখ্যা কত রাকাত স্পষ্ট নয় বা বর্ণিত নয়, তাহলে আমি বলবো যা বর্ণনা করেছেন ইবনু খুজাইমা ও সহিহ ইবনু হিব্বানে জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানে আমাদেরকে ৮ রাকাত তারাবিহ তারপর বিত্র পড়িয়েছেন। উমদাতুল ক্বারী তৃতীয় খণ্ড ৫৯৭ পৃষ্ঠা। প্রকাশ থাকে যে এই রায়ের বিরোধীরা হলো হাদিস বিরোধী, অর্থাৎ জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসের বিরোধী। এই রায়ের সমর্থনে জাইলাই হানাফি নাসবুর রায়াতে জাবির রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসকে সংকলন করেছেন। নাসবুর রায়া প্রথম খণ্ড ২৯৩ পৃষ্ঠা। এবার হানাফিদের শিরোমণি আনোয়ার শাহ কাশ্মীরি রায় শুনুন। এ রায়ের জবাবে সমস্ত দেওবন্দি কিংকর্তব্য বিমূঢ়। তিনি বলেন লা মানাসা মিন তাসলিমি আন্না তারাবিহাহু আলাইহি সালাতু ওয়াসসালাম কানাত 8 রাকাআত আল আরফুশ শাজি প্রথম খণ্ড ১৭৭ পৃষ্ঠা। এটা না মেনে কোনো গতি নেই বা উপায় নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবিহ ৮ রাকাআতই ছিল। আল আরফুশ শাজি প্রথম খণ্ড ১৭৭ পৃষ্ঠা। আছে কোনো মুকাল্লিদ এই রায়ের বিরোধিতা করবে বা জবাব দেবে? নবম নম্বর জজ তাবলিগ জামাতের প্রসিদ্ধ সুফি জাকারিয়া তাবলিগি দেওবন্দি অসাধারণ রায় দিয়েছেন। তিনি বলেন, লা শাক্কা ফি আন্না তাহদীদ আত-তারাবিহ ফি 20 রাকাহ লাম ইয়াসবুত মারফুআন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরিক সহিহ আলা উসূলিল মুহাদ্দিসিন ওয়া মা ওয়ারাদা ফীহি মিন রিওয়ায়াত ইবনে আব্বাস মুতাকাল্লাম ফিহা আলা উসূলিহিম আওজাজুল মাসালিক শরহ মুওয়াত্তা ইমাম মালিক দ্বিতীয় খণ্ড 304 পৃষ্ঠা। এতে কোনো সংশয় নেই যে, সন্দেহ নেই যে বিদ্বানদের মূলনীতি অনুযায়ী 20 রাকাত তারাবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত নয়, বরং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বর্ণনা জাল বা মাজরুহ ও অপ্রামাণ্য। আওজাজুল মাসালিক শরহ মুওয়াত্তা মালিক দ্বিতীয় খণ্ড 304 পৃষ্ঠা। 10 নম্বর জজ আহমদ ইয়ার নাঈম বেরেলি হানাফি জাল হক গ্রন্থে মাদারিজুন নবুওয়াহ প্রথম খণ্ড 404 পৃষ্ঠার উদ্ধৃতিতে মৌলভী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হানাফির উক্তি নকল করেছেন যে তিনি 8 রাকাত তারাবিহকে সুন্নাত বলেছেন। তিনি বলেন, ফার্সি আমি পড়ছি, ফার্সি আমি অতটা ভালো পড়তে জানি না, ফার্সিটা হচ্ছে তাহকিক আনিসকে সলাতে আন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর রমাজান হামা নামাজ মুতাদ বুদ ইয়াজদাহ রাকাত কে দায়েমে দর তাহাজ্জুদ মি গুজারিদ। তাহকিক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানে ওই 11 রাকাতই পড়তেন যা তিনি সাধারণত সর্বাবস্থায় তাহাজ্জুদ নামাজে পড়তেন। তাহলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং ওদিকে আনোয়ার শাহ কাশ্মীরি তিনি উল্লেখ করেছেন যে তারাবিহ এবং তাহাজ্জুদ একই সলাত, একই নামাজ। যারা আলাদা নামাজ বলছেন তারা হচ্ছেন জাহেল, মূর্খ, এবং এই সমস্ত মুহাদ্দিসিনে কেরামের বিরোধী, এই সমস্ত জজের বিরোধী। তিনি আরও বলেন, সঠিক রায় হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ 11 রাকাত ছিল, যেমনটি তাঁর কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত ছিলেন। মা সাবাতা বিসুন্নাহ 217 পৃষ্ঠা। 11 নম্বর জজ কাসেম নানুতবি দেওবন্দি হানাফি বলেন, ওয়াজদাহ আজ ফিল সরওয়ার আলম আকদাজিস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত বিত্র সহ পড়েছেন, এটা 20 রাকাতের চেয়ে বেশি নির্ভরযোগ্য। লতায়েফে কাসমিয়া 18 পৃষ্ঠা। 12 নম্বর জজ তিনি রায় শোনাচ্ছেন, সমস্ত হানাফিদের নির্বাক করে দিয়েছেন এই জজ। তিনি এমন রায় দিবেন আদৌ হানাফিরা কল্পনাও করেনি। সেই জজের নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। কাসেমি নানুতবির কথা লিখছেন, বাররে আহলে ইলম পুশিদা নিস্ত কে কিয়াম রমাদান ও কিয়ামুল লাইল ফিল ওয়াকে এক নামাজ আস্ত কে দর রমাজান বরায়ে তাইসির মুসলিমিন দর আউয়াল শবে মুকরর করদা শুদ। কোনো বিদ্বানের নিকট একথা গোপন নেই যে কিয়ামে রমাদান, তারাবিহ এবং কিয়ামুল লাইল একই নামাজ, রমাজান মুসলিমদের সুবিধার্থে প্রথম রাত্রে নির্ধারিত। শেষে বুখারী মুসলিমের 11 রাকাত প্রমাণিত বলে রায় শোনান। আল হাকুস শরী ফি ইসবাত তারাবিহ ফার্সি 1 পৃষ্ঠা। জামাত ইসলামী আবুল আলা মাউদুদি হানাফির রায় শুনুন। তিনি বলেন, 20 রাকাত তারাবি 8 রাকাতের তুলনায় জয়ীফ। রাসাইল ও মাসাইল দ্বিতীয় খণ্ড 167 পৃষ্ঠা। এটাই সমর্থন করে মুফতি কিফায়াতুল্লাহ হানাফি দেওবন্দি বলেন, অধিকাংশই বর্ণনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাত তারাবিহ পড়া প্রমাণিত। কিফায়াতুল মুফতি তৃতীয় খণ্ড 363 পৃষ্ঠা। 14 নম্বর জজ কাজী শামসুদ্দিন দেওবন্দি বিস্তারিত আলোচনার পর রায় দিচ্ছেন, 8 রাকাতই হলো সুন্নাত। এগুলো দুবার তিনি উল্লেখ করছেন, দুইবার তিনি পুনরাবৃত্তি করছেন, 8 রাকাতই হলো সুন্নাত। আল কাউলুল ফাসিহ 5 পৃষ্ঠা। इस घर को आग लग गई घर की चिराग से, এই ঘরে আগুন লেগেছে এই ঘরের প্রদীপে। হানাফি বিদ্বানগণ তারাই উল্লেখ করছেন যে 8 রাকাত তারাবি এটাই সুন্নাত, 20 রাকাত তারাবি প্রমাণিত নয়। একসাথে সমস্বরে 15 নম্বর জজ চারজন জজ রায় দিয়ে উঠছেন। তারা হলেন ইমাম জাইলে হানাফি নাসবুর রায়া দ্বিতীয় খণ্ড 152 পৃষ্ঠা, ইবনুল হুমাম হানাফি ফাতুল কাদির প্রথম খণ্ড 467 পৃষ্ঠা, ইবনু আবিদিন হানাফি মানহাতুল খালিক আলাল বাহরি রায়ক দ্বিতীয় খণ্ড 66 পৃষ্ঠা, মোল্লা আলী কারি হানাফি মিরকা তৃতীয় খণ্ড 382 পৃষ্ঠা। তারা বলছেন ওয়াহাদা মা'লুলুন বিআবি শাইবা ইব্রাহিম বিন উসমান ওয়া হুয়া মুত্তাফাক আলা দাফি সুম্মা আন্নাহু মুখালাফুন লিল হাদিস সহিহ। এটা বুখারী বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিতর সহ এগারো রাকাত সহিহ হাদিস বিরোধী হওয়ার সাথে সাথে জয়ীফ, এর জয়ীফ অর্থাৎ 20 রাকাত এর হাদিস সর্বসম্মতিক্রমে জয়ীফ, কারণ আবু শাইবাহ ইব্রাহিম বিন উসমান দুর্বল সকল বিদ্বানদের ঐক্যমতে। অনেকে একে মাতরুক, অনেকে কাজ্জাব, মিথ্যুক এবং পরিত্যক্ত বলে আখ্যায়িত করেছেন। প্রকাশ থাকে যে যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসকে শুধু তাহাজ্জুদ বলে ফাতওয়াবাজি করে তারা এই রায়ের বিরোধী এবং তারা জাহিল, হয় তারা এই রায়কে মেনে নিক নতুবা এই রায়কে ভুল প্রমাণ করুক। 16 নম্বর জদ তিনি উল্লেখ করছেন আহমদ তহতাবি হানাফি মৃত 1233 হিজরি, তিনি বলেন লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউসাল্লিহা 20 বাল 8 হাশিয়াত আত-তাহাবি আলা দুরুল মুখতার, প্রথম খণ্ড 295 পৃষ্ঠা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েননি, বরং তিনি 8 রাকাত পড়েছেন। হাশিয়াত আত-তাহাবি আলা দুরুল মুখতার প্রথম খণ্ড 295 পৃষ্ঠা। তো আহমদ তাহাবি তিনিও বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 20 রাকাত পড়েননি, বরং 8 রাকাত পড়েছেন। এবারে জজ শুনুন, 17 নম্বর জজ এর রায় শুনুন, প্রধান বিচারপতির রায় শুনুন। লেখনির কলেবর বৃদ্ধি না করে সংক্ষিপ্ত পরিসরে সমাপ্ত করতে যাচ্ছি, কারণ প্রধান বিচারপতির রায় চলে এসেছে। এই রায় মুকাল্লিদরা শোনা মাত্র নির্বাক হতভম্ব হয়ে যাবে। তারা জানে প্রধান বিচারপতির নাম, কিন্তু এই রায় সম্পর্কে তারা অবগত নয়। এবারে আসুন সেই বিচারপতির নাম জেনে নিই। তিনি হলেন গায়ের মুকাল্লিদ ইমাম আবু হানিফার প্রধান শিষ্য আবু ইউসুফ। তিনি তার গ্রন্থ আল আসার প্রথম খণ্ড 34 পৃষ্ঠা, হাদিস নাম্বার 170 আবু হানিফার সানাদে একটি হাদিস নিয়ে এসেছেন, তা হলো ইউসুফ আন আবি হানিফা তা আন আবি জাফর মুহাম্মদ ইবনে আলী আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইসাল্লি বা'দ আল ইশা আল ইশা আল আখিরা ইলা আল ফজর ফিমা বাইনা যালিকা 8 রাকাআত ওয়া ইউতির বিসালাত 3 ওয়া ইসাল্লি রাকাআত আল ফজর। আল আসার লি আবি ইউসুফ প্রথম খণ্ড 34 পৃষ্ঠা, হাদিস নাম্বার 170। আবু হানিফা তার শিক্ষক আবু জাফর থেকে বর্ণনা করেন মুহাম্মদ বিন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পর থেকে ফজর পর্যন্ত এর মধ্যে 8 রাকাত তারাবিহ, 3 রাকাত বিতর ও ফজরের 2 রাকাত পড়তেন। আল আসার আবু ইউসুফ প্রথম খণ্ড 34 পৃষ্ঠা, হাদিস নাম্বার 170। আলহামদুলিল্লাহ, গায়ের মুকাল্লিদ আবু হানিফার রায় গায়ের মুকাল্লিদদের সপক্ষেই হয়েছে। এখানে মুকাল্লিদরা যেন না বলে বসেন যে আবু হানিফা গায়ের মুকাল্লিদ ছিলেন, তাই গায়ের মুকাল্লিদদের সপক্ষে রায় দিয়েছেন 8 রাকাতের। প্রকাশ থাকে যে মুকাল্লিদরা অভিযোগ করতে পারে যে এটা তাহাজ্জুদের সাথে সম্পর্কিত। এই দাবি হলো ভিত্তিহীন, কারণ এর পক্ষে তাদের কাছে কোনো দলিল নেই। আমার এই লেখনির সারমর্ম হলো, বলার উদ্দেশ্য হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিসকে তারাবির অধ্যায় ইমাম মুহাম্মদ সহ অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। নাম্বার 2, জাবের রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাকৃত হাদিস থেকে 8 রাকাত তারাবি হানাফি বিদ্বান দলিল হিসাবে পেশ করেছেন। নাম্বার 3, 8 রাকাত তারাবি সুন্নাত। নাম্বার 4, 20 রাকাত তারাবির হাদিস প্রমাণিত নয়। নাম্বার 5, তারাবি ও তাহাজ্জুদে একই সালাত। নাম্বার 6, যারা 20 রাকাত তারাবি পড়েন তারা সুন্নাত। আবু হানিফা সহ সকল মুহাদ্দিস বিরোধী, যা আমি উল্লেখ করেছি, সুন্নাত বিরোধী। আবু হানিফা সহ যারা রায় শুনিয়েছেন এদের বিরোধী। নাম্বার 7, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত তারাবিহ পড়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নাম্বার 8, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েননি। নাম্বার 9, তারাবি 20 রাকাতের ইজমা দাবি করা ভিত্তিহীন, কারণ অধিকাংশই হানাফি বিদ্বানগণ 8 রাকাত তারাবির রায় দিয়ে ইজমাকে নস্যাৎ করে দিয়েছেন। নাম্বার 10, এই লেখনী থেকে এই উক্তি থেকে প্রমাণিত হলো যে ইস ঘর কো আগ লাগ গই ঘর কি চিরাগ সে, এই ঘরে আগুন লেগেছে এই ঘরেরই প্রদীপে। সুতরাং এই গোঁড়ামি ছেড়ে দিয়ে হানাফিদের উচিত 8 রাকাত তারাবি পড়া এবং 20 রাকাতকে বর্জন করা। এবারে হানাফিদের নিকট কয়েকটি আমার প্রশ্ন। নম্বর 1, তারাবি ও তাহাজ্জুদ কি আলাদা? যদি আলাদা হয় তবে সহিহ মারফু কিংবা সহিহ মাওকুফ হাদিস পেশ করুন। যদি অপারগ হন তবে কমপক্ষে গায়ের মুকাল্লিদ আবু হানিফা থেকে কিংবা আবু ইউসুফ থেকে অথবা মুহাম্মদ ইবনু হাসান থেকে সহিহ সূত্রে পেশ করুন। যদি তাও পেশ করতে অক্ষম হন তবে আনোয়ার শাহ কাশ্মীরি ও রশিদ আহমদ গাঙ্গুহির রায়কে স্বীকার করুন। নাম্বার 2, রমাদানের 3 রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে কত রাকাত নামাজ পড়িয়েছেন? যদি বলেন 20 রাকাত তবে সহিহ সূত্রে হাদিস পেশ করুন। আশা করি স্পষ্ট হয়েছে হানাফিদের দাঁত ভেঙেছে, কারণটি হচ্ছে হানাফিদের জজগণ, মুহাদ্দিসিন কেরাম এবং ফাকিহগণ রায় শুনিয়েছেন 20 রাকাত তারাবি প্রমাণিত নয়, 8 রাকাতই সুন্নাত, 8 রাকাতই প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুন্নাতের উপর আমল করা তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।